मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल ओ गोपिता आपने कुठाय पिता हां मी जे माझा पिता आ पिता आई गो आई रो I'm
সেই মালাটি তো আমি আর কোথাও দেখতে পাচ্ছি না। এখন আমি মহারাজকে কি করে জবাব দেব? মহারাজ, মহারাজ, আপনি কোথায় মহারাজ? ওগো বেগম, হঠাৎ কৃত্রিম আন্দোলন মহলে মন করে ডাকছো কেন? তোমার তো ডাক শুনে মনে হচ্ছে আন্দোলন একটা অলৌকিক ফরমাস করেছি। একবার আমি যে দেখি বেগমের কি হয়েছে। ওগো বেগম, একই তুমি আমার তন্দি ভাবে ডাকছো কেন? তোমার তো ডাক শুনে আমার পায়ে তোলা মাটিটা সরে গেছে। ওই তো তো আকাশটা যদি ভেঙে আমার মা তার উপর পড়েছে। বলো বলো তোমার কি হয়েছে? ওগো মহারাজ, আপনি যে সেদিন আমাকে একটি হিরের মালা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম। সেই মালাটি আমি চান করতে যাওয়ার সময় হ্যাঁ এখানে রেখে গিয়েছিলাম। তারপর সেই মালাটি যে আমি খুঁজে পাচ্ছি না মহারাজ। ওগো বেগম, মহারাজ, সামান্য একটি মালার জন্য তুমি আমাকে যেমনি ভাবে ডাকে দিয়েছিলে, আমি তো তোমার ডাকে শুনেই আমি আর তো সব কিছু দুনিয়া একটা উলট পালট হয়ে গেছিল। ওগো বেগম, তোমার একটি মালা হারিয়ে গেছে, প্রয়োজন বোধে আমি তোমাকে পাঁচটি গলার মালা কিনে দেব। মহারাজ, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না, আমার সেই হারটি চাই। একই বেগম, আমার রাজ্যে এমন কোন চোর ডাকাতি নেই সে আমার বাড়িতে চুরি ডাকাতি করতে পারে। ওগো বেগম, তোমার তো কথা শুনে আমার পায়ের তলা লাগাও শুনে এলো মারি। ওগো বেগম, বলুন মহারাজ। ঠিক আছে, আমি তোমার সামনে ওই ভগবান নামের নামে দিব্যি খেয়ে বলছি, গলার হার যে কোনো বন্ধে চলে গেছে, আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করে নিতে দেব। তুমি এই মুহূর্তে আন্দর মহলে চলে যাও। কিন্তু মহারাজ, আপনি যদি সন্ধ্যের মধ্যে আমাকে সেই হারটি না দিয়েছেন তবে আমি আজই বাপের বাড়ি চলে যাব। না, কথাটি যেন আপনার মনে থাকে। ঠিক আছে, আমি তোমার সামনে দিব্যি করে বলেছি, আমি তোমার গলার হার যে কোনো ফাঁদে চলে গেছে, আমি সেখান থেকে উদ্ধার করে তোমার গলার হার তোমার হাতে তুলে দেব। ও, তাহলে আবার একটি ভুল করিলাম। একবার আমি এক বিদেশিকে আশ্রয় দিয়েছিলাম, সে আমার বাড়িতে করেছিল চুরি ডাকাতি। আবার যে গতকাল একটি বিদেশিকে আমি আশ্রয় দিয়েছি, তাহলে কি সে আমার বাড়িতে চুরি ডাকাতি করলো? না না, সে আমার সাথে বেইমানি করতে পারে না। সে যে আমার সাথে ওয়াদাবদ্ধ, সে আমার বাড়িতে কোনো বেইমানি করবে না। না না, আমি একবার যে দেখি সে চলে গিয়েছে না, নির্দয় আছে। ওগো বিদেশি, মহারাজ, ওই তো চেয়ে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেছে, তোমার এমন কি যাওয়ারও সময় হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, ভোর হয়েছে, আমার যাবার সময় হয়েছে। আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। হ্যাঁ অবশ্যই তোমাকে বিদায় করব। ভাগ ভালোকে, তুমি যেমনি ভাবে কথা বলছো মনে হয় দুনিয়ায় তুমি নতুন করে জন্ম গ্রহণ করেছো। ওরে বেঈমানি, ওরে বিশ্বাসঘাতক, তুই আমার সাথে যে বেঈমানি করেছিস আমি যে তোর কি শাস্তি দেব। কি বলছেন মহারাজ? হঠাৎ করে আমাকে বেঈমান বিশ্বাসঘাতক বলছেন কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। ওরে বেঈমানি, তুই আমার সরলতার সুযোগে নিয়ে তুই আমার কাছে আশ্রয় চেয়েছিলি, তোকে আমি আশ্রয় দিয়েছিলাম। সে সরনা করে তুই আমার বাতে নিদ্রা না দিয়ে সারা রাত করেছিস অন্দর মহলে চুরি ডাকাতি। ওরে বেঈমানি, আমি তোকে এক মহারাজ কি বলছেন মহারাজ? আমি তো আপনার অতিথিশালায় সারা রাত ঘুমিয়েছিলাম, আমি আপনার আপনার বাড়িতে চুরি করবো কেন মহারাজ? ওরে বেঈমানি, তোরে আর একটি সুযোগ দিলাম, সেই সুযোগ যদি পাস করতে পারিস তাহলে তোকে আমি সুসম্মান বিদায় করে দেবো। আর যদি তুই ধরা পড়ে যাস তাহলে মনে রাখবি আমার হাতে যে চাবুক খেলা দেখতে পাচ্ছিস, তোর কোটিং বিচার হবে। বল রাজি কি মহারাজ, বলুন না কি করতে হবে? আমি তোর পুরো দেহটাকে শ্বাস করে দেব, যদি গলার হার না বেরোয় তোর মতেই তাহলে তোকেই আমি সম্মান মতো বিদায় করে দেব। আর যদি গলার হার বের হয়ে যায় তাহলে মনে রাখবি কঠিন কঠিন বিচার হবে। এই তো মহারাজ, আপনি আমাকে ছাঁচ করে দেখুন। ঠিক আছে, আমি তোকে বিশ্বাস করলাম। মহারাজ,